হ্যালো স্টুডেন্টস, আজ আমরা এই ভিডিওতে ইন্ডিয়ান রেলের প্রিভিয়াস ইয়ার সলভ পেপার আলোচনা করবো। এর আগে আমরা 200 পর্যন্ত ইম্পর্টেন্ট জিকে প্রশ্ন আলোচনা করেছি, যেগুলো বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের জন্য খুব ইম্পর্টেন্ট। সো নাও লেটস স্টার্ট। 199 নম্বর প্রশ্ন, কল্পনা চাওলা যে মহাকাশ যানটিতে মারা যান তার নাম কি? কলম্বিয়া। কল্পনা চাওলা যে মহাকাশ যানটিতে মারা যান তার নাম হচ্ছে কলম্বিয়া। কল্পনা চাওলা হচ্ছেন একজন ভারতীয় মহিলা যিনি মহাকাশ নিয়ে গবেষণা করেছিলেন। পরের প্রশ্ন, লাল বাল পাল কাদের বলা হয়? লালা লাজপত রায়, বালগঙ্গাধর তিলক এবং বিপিনচন্দ্র পাল লাল বাল পাল নামে পরিচিত। ত্রিরত্ন কোন ধর্মের সঙ্গে যুক্ত? ত্রিরত্ন কোন ধর্মের সঙ্গে যুক্ত? বৌদ্ধ ধর্ম। নেক্সট প্রশ্ন হচ্ছে, কুরুক্ষেত্র কোন শহরের কাছে অবস্থিত? কুরুক্ষেত্র আম্বালা শহরের উপর অবস্থিত। আম্বালা শহরের কাছে অবস্থিত। নেক্সট হচ্ছে, ফসল যোজনা কি নামে পরিচিত? PMAPY নামে পরিচিত। নেক্সট প্রশ্ন, IMO-র পুরো কথা কি? ইন্টারন্যাশনাল মেরিটাইম অর্গানাইজেশন। এখানে একটু স্পেলিং মিস্টেক রয়েছে, মেরিটাইম অর্গানাইজেশন। নেক্সট প্রশ্ন হচ্ছে, ভারতবর্ষের প্রথম স্বরাষ্ট্রমন্ত্রীর নাম কি? ভারতবর্ষের প্রথম স্বরাষ্ট্রমন্ত্রীর নাম হচ্ছে সর্দার বল্লভভাই প্যাটেল। সর্দার বল্লভভাই প্যাটেল। নেক্সট প্রশ্ন, জাতীয় একতা দিবস কবে পালন করা হয়? 31 অক্টোবর ভারতের জাতীয় একতা দিবস পালিত হয়। নাসা কোথায় অবস্থিত? ওয়াশিংটনের DC-তে নাসা অবস্থিত। সচিন তেন্ডুলকার প্রথম টেস্ট ম্যাচ কোন দেশের বিরুদ্ধে খেলেন? পাকিস্তান। সচিন তেন্ডুলকার প্রথম টেস্ট ম্যাচ খেলেন পাকিস্তানের বিরুদ্ধে। গান্ধী আরউইন চুক্তি কবে স্বাক্ষরিত হয়? 1931 সালে মার্চে। প্রথম অলিম্পিক গেমস কোথায় অনুষ্ঠিত হয়েছিল? এথেন্সে। প্রথম অলিম্পিক গেমস অনুষ্ঠিত হয় এথেন্সে। চেকের মেয়াদ, ব্যাংকের যে সমস্ত চেক দেওয়া হয় সেই সমস্ত চেকের মেয়াদ সাধারণত কতদিন থাকে? 3 মাস। জাতীয় বিজ্ঞান দিবস কবে পালিত হয়? 38 ফেব্রুয়ারি জাতীয় বিজ্ঞান দিবস পালিত হয়। জম্মু কাশ্মীরের পূর্ব দিকের সীমানার নাম কি? জম্মু কাশ্মীরের পূর্ব দিকের সীমানা হচ্ছে LOC। উনিশ এগারো বিভীষিকার পরে ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন সেন্টারের নতুন নাম কি হয়? ওয়ান ওয়ার্ল্ড ট্রেড সেন্টার। নেক্সট প্রশ্ন, ভারতীয় মুদ্রায় রুপি চিহ্নটি কোন হরফে লেখা থাকে? ভারতীয় মুদ্রায় রুপি চিহ্নটি কোন হরফে লেখা থাকে? দেবনাগরী। প্যারাসিটামল কি? একটি অ্যানালজিপ। নেক্সট হচ্ছে, কত সালে কমনওয়েলথ গেমস প্রথমবার ভারতবর্ষে অনুষ্ঠিত হয়? 2010 সালে ভারতবর্ষে প্রথম কমনওয়েলথ গেম অনুষ্ঠিত হয়। নেক্সট হচ্ছে, শুধুমাত্র কাজের জিনিস দেখতে সরি এখানে কাছের জিনিস দেখতে পাওয়া রোগকে কী বলে? মায়োপিয়া বলা হয়। শুধুমাত্র কাছের জিনিস দেখতে পাওয়া রোগকে বলা হয় মায়োপিয়া। ভারতবর্ষে যদি বাঘের সঙ্গে সম্পর্কযুক্ত হয় তাহলে আমেরিকা যুক্তরাষ্ট্র ঈগলের সাথে সম্পর্কযুক্ত। এখানে জাতীয় পশুর সাথে কথা বলা হয়েছে। নেক্সট হচ্ছে, কঠিন আয়োডিনের রং কি? কঠিন আয়োডিনের রং হচ্ছে বেগুনি। নেক্সট প্রশ্ন, ভারতবর্ষের পঞ্চম নেভিগেশন স্যাটেলাইটের নাম কি? পিএসএলভি সি থ্রি। এটা ওয়াই হবে না, ভি হবে, PSLV-C3। নেক্সট হচ্ছে, ডাইনামোর আবিষ্কারক কে? মাইকেল ফ্যারাডে ডাইনামোর আবিষ্কার করেন। কিডনিতে পাথর কিসের কারণে হয়? ক্যালসিয়াম অক্সালেট।
ক্যালসিয়াম অক্সালেটের কারণে কিডনিতে পাথর হয়। কোনো পদার্থের পিএইচ এর স্কেলের মান 7-এর কম হলে সেটি কি জাতীয় বলে ধরা হয়? কোনো পদার্থের পিএইচ স্কেলের মান যদি 7-এর কম হয় তাহলে সেটা অ্যাসিড জাতীয় পদার্থ হয়। নেফ্রোলজি কিসের সঙ্গে যুক্ত? নেফ্রোলজি কিডনির সাথে যুক্ত। ভারতবর্ষে প্রথম নোবেল পুরস্কার প্রাপ্ত ব্যক্তির নাম কি? রবীন্দ্রনাথ ঠাকুর। ভারতবর্ষে প্রথম নোবেল পুরস্কার প্রাপ্ত ব্যক্তির নাম হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর। ভারতীয় ক্রিকেটের প্রথম একদিনের আন্তর্জাতিক ম্যাচে কে অধিনায়কত্ব করেছিলেন? অজিত ওয়েদেকার ওয়াদেকার। নেক্সট হচ্ছে চয়াক্কি ডাম কোন নদীর তীরে অবস্থিত? গোদাবরী নদীর তীরে অবস্থিত। ভারতবর্ষের প্রাচীনতম তৈল খনিটির নাম কি? ডিগবয়। ভারতবর্ষের প্রাচীনতম তৈল খনিটির নাম হচ্ছে ডিগবয়। একটি শিশুর শরীরে কতগুলি হাড় থাকে? 300টি।